লম্বা তো বান্দা, তোমার পায়ে কি স্যান্ডেল আছে? হ্যাঁ আছে তো, সিন্ধু বুঝছি আমার পান্তা আছে তো খুলবো। না দরজা খুলো না। আমার পান্তা বান্দা, কিন্তু কেউ নেই ওখানে, নানা ভাই গেছে গরু কাছে। গরু দুধ নিতে গেছে? না, গরুর দুধ নিতে যায়নি, গরুর খাবার দিতে গেছে। ও খাবার একটু খাও, আমি দেখি। কাকে কি বললা? আমি কাক তো। ও, তুমি কাক? শোনা বললো কাক খা, আমি খেলাম, আমি পাখি হয়েছি। ও, তুমি পাখি হয়ে গেছো? হ্যাঁ, তুমি তো এমনিই আমার সোনা পাখি। আম্বা আমার সাথে ঘুমাইতে চাই, পে 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 পে। কি খাচ্ছ তুমি? এটা পিঠা খাচ্ছ? কি পিঠা বলো তো? হ্যাঁ, পিঠা, রসের পিঠা। হ্যাঁ, ভিজানো পিঠা। মজা লাগছে তোমার? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কামাল অ্যান্ড কুসুম ব্লগ। তো কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। তো নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছে, আশা করছি ভালো লাগবে। এটা হচ্ছে মামবুড়ির আর কি ফার্স্ট টাইম সে ভিজানো পিঠা খেল তার জীবনে। তো সে বলল যে তার নাকি খুব ভালো লেগেছে। আর আগে যে ভিডিওটুকু ছেড়েছি ওইটুকু হচ্ছে ওর গতকাল রাতের ভিডিও ছিল, অনেক গল্প করছিল, তো ভাবলাম যে থাক রেখেই দিই। যদিও বড় হয়ে যাই, তাও ভাবলাম যে থাক কাটবো না, রেখে দিই। আর এই যে সকালবেলা পিঠা খাওয়ার পরে সে বেরু করতে বের হয়ে গেছে পাশের বাড়ি আর কি, এই সিঁড়িতে সে স্লিপ স্লিপ খেলে এরকম, তো বলল খেলবে। তাই এই বাসায় আসলাম, এটা আমার আর এক কাকির বাসা। তো কাকি এসে দেখি যে মিচুরি পাড়তেছে গাছের থেকে, অনেক মিচুরি হয়েছে। আর এই মিচুরি তো আমি খেয়ে আসছিলাম আসার আগে, কাকি দিয়েছিল। তো এই যে পুরো টিনের উপরে পুরো ভরা মিচুরি দিয়ে, অনেক মিছুরি। আর ওই বাসাতে খেলা করার পরে সে এখন চলে আসছে যে আমার ছোট আন্টির বাসার সামনে। এটা আন্টিদের আর কি দোলনা ঝুলানো আছে আন্টির ছোট ছেলের জন্য। তো আবরাবকে আমি দেখিয়েছিলাম আমার আগের ভিডিওতে, মামবুড়ি গতবার যে একটু বিরক্ত করছিল, থাকতে চাইছিল না, কিন্তু এবার যে একটু বড় হয়ে গেছে বিরক্তও করেনি। কারণ হচ্ছে আবরাবও বড় হয়ে গেছে, মানে আবরাবের সাথে খেলা করছে সে, আর এই দোলনা থাকার কারণে আরও বিরক্ত করে নাই। আর এটা হচ্ছে দাদি হয় আমার, মানে আমার ছোট আন্টির শাশুড়ি। তো আমি আর দাদি মিলে আর কি গল্প করছিলাম এখানে, আর মেয়ে দোল খাচ্ছিল। এই যে ছবি তুললাম হাম্বাকে, তো হাম্বাকে নিয়ে যাবা? নিয়ে যে কোথায় রাখবা? শোকেছে না তা ঘরে রাখবো। ঘরে? হ্যাঁ। ঘুমাবে কোথায়? আমার জায়গায়। জায়গায়? হ্যাঁ, আমি জড়ায় ধরবো। জড়ায় ধরবা? এমনি শোবে? এমনি শোয়ে এমনি ঘুমাবে, এমনি আমার সাথে। তোমার সাথে? হ্যাঁ। হামাইজাকে আমার কাছে উঠতে পারে? হামাইজাকে উজাকে উঠতে পারে? হ্যাঁ পারে। আমার কাছে আসতে পারে? হ্যাঁ পারে। আমি 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 আতর করি হামাকে হামবা। মামবুড়ি তার হাম্বাকে নিয়ে অনেক গল্প করলো, শুনতেই পেলেন। তো এখন হচ্ছে দুপুরি, ভাত খাওয়া শেষ আমার। ভাত খাওয়ার পরে আমি পিঠা খাচ্ছি, ছোটো কাকি দুপুরবেলায় বানাইছিল ভাপা পিঠাটা, তো অনেক মজা হয়েছিল পিঠাটা। আর ভাতটাত খেয়ে রেস্টটা নিই নাই, খাওয়ার পরে একটু বসে আর কি রেডি হয়ে এখন বের হয়ে গেছি, যাচ্ছি হচ্ছে বাজারে একটু ঘোরার জন্যে, কোনো কিছু কেনাকাটার জন্য। বাজারে মেন যাওয়া হচ্ছে ভাইয়ের সাথে দেখা করা,
আমার বড় ভাইয়ের সাথে দেখা করতে গেছিলাম, কারণ ওর সাথে বাড়িতে দেখা হওয়া সম্ভব না। তো বাজারে গেলাম যে একটু ঘুরেও আসব। আর আমি ভাইয়ের দোকানে ভাইয়ের সাথে দেখা করা হয়ে গেছে, এখন চলে যাব চটপটি খেতে। তো ভাবলাম মাম লাফালাফি ঘুরছিলে একটু ভিডিও করি। আর ওইটা হচ্ছে বাজারের ব্রিজ, তা ব্রিজটা তো ভেঙে দিয়েছে, ভেঙে নতুন করে করতেছে। তো জিহাদ আসলো, জিহাদের অপেক্ষায় ছিলাম আমরা। জিহাদ আসার পরে আমাদের চটপটি খাওয়াইতে নিয়ে আসলো জিহাদ। কালীগঞ্জে গেলে চটপটিটা আর কি খাওয়াই লাগবে আমার, গেলে আর কি খেয়ে আসি। আর যদি বাজারে যেয়ে না খেতে পারি তো জিহাদ নিয়ে আসি, কারণ কালীগঞ্জের এই চটপটিটা আমার ভীষণ প্রিয় আর কি, ভাল লাগে অনেক। এখনই যে আমাদের চটপটি খাওয়া শেষ, এখন যাচ্ছি কাঁচা বাজারের দিকে, কারণ আমাদের টুকিটাকি কেনাকাটা যা আছে ওইদিকেই আছে, খাবার জিনিস কেনার ছিল কিছু। তো আমরা এখন হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি ওই বাজারে, কাঁচা বাজারের দিকে। যাতায়াত তো আর বন্ধ থাকবে না, ব্রিজ রিপেয়ার করতেছে, তো কি হয়েছে এদিক থেকে একটা কাঠের আর কি অস্থায়ী ব্রিজ আর কি করে দিয়েছে। যে হাঁটতে হাঁটতে চলে আসলাম কাঁচা বাজারের দিকে, তো মাটির একটা জিনিস কেনার ছিল, সেটাও কিনলাম এখান থেকে। কেনার পরে আমরা আসলাম সুতার দোকানে, আমার আর কি লাইলন সুতা যেটা ওনার হাতে দেখতেছেন ওইটাই কিনতে গেছিলাম। গাডলা যে খোসা ওইটা বোনা লাগবে সেজন্যে। এটা কত করে কলম? ১৬ টাকা হালি। আর কলার দাম শুনে তো আমি রীতিমতো অবাক হয়ে গেছি, কারণ ঢাকাতে তো এর থেকে তিন ডবল দামে কলা কেনা হয়ে থাকে। তো এখন এই যে চলে আসছে হচ্ছে মুসলিম বেকারিতে, এখান থেকে একটু বিস্কিট টিস্কিট কেনার ছিল সেই জন্যে। তো বৃষ্টি এদিকে দেখতেছে যে কী কিনবে। আর এখানে অনেক কালারের কেকও ছিল, যদিও এগুলা ডালটার অস্বাস্থ্যকর রং দিয়ে তৈরি, আমরা এটা খাবো না, দেখলাম জাস্ট। আম্বুরি বাসায় আসার আগে বলছিল চিকেন ফ্রাই খাবে, তো কি চিকেন কিনে দিছিল আপু আসার সময়, তো এটাই সে খাচ্ছে বাসায় আসার। মজা মজা টেস্টি, কি মজা মজা টেস্টি, কি এটা মজা মজা টেস্টি, মজা মজা টেস্টি। ওরা তো বাসায় আসার পরে চিকেন খেলো, আর আমি চটপটি খেয়ে আসছি বলে আর কিছু খাইনি। তো আমার নারকেল কুড়া এলো দেখে আমার আবার একটু মুড়ি খেতে ইচ্ছা হলো, তো একটু চিনি নারিকেল আর মুড়ি খেলাম। তো এই ছিল আজকের মতো ভিডিও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা অলরেডি করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। তো দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।